কোনটা বেশি? গ্যাসে কষ্ট। তাহলে গাড়ির ট্রাঙ্ক আবার খুলতে হয়, ইঞ্জিন বোনেট? অন্য অন্য দেশের ট্রাফিক ব্যবস্থা চলে হচ্ছে সিগন্যাল লাইটের উপরে, আর আমাদের বাংলাদেশের ট্রাফিক সিগন্যালের চলে হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। এই যে শত কোটি টাকা বাজেট খরচ করে ঢাকা শহরে যে ট্রাফিক লাইটগুলো লাগানো হয়েছিল, সেই লাইটগুলো তাহলে দরকার কী ছিল খরচ করার? আমরা বাঙালি, আমাদের হচ্ছে খালি নতুন নতুন প্রজেক্টের দরকার, কাজ হোক বা কাজের প্রয়োজনীয়তা আছে কি না, দরকার আছে কি না, সম্পূর্ণ কাজ হচ্ছে কি না ভালোভাবে সেটা তদারকি করার মতো কোনো কেউ নাই। বাট আমাদের দরকার প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট দরকার আর পার্সেন্টেজের দরকার। এই যে আমাদের এই যে বাইকে মোটরসাইকেলের পেছনে ওই যে ডিজিটাল নাম্বার প্লেট আছে, ডিজিটাল নাম্বার প্লেটের সঙ্গে যে একটা জিপিএস ট্র্যাকার ছিল যেটা যে বাইক ট্র্যাক করা যেত, সেটার কিন্তু কোনো কাজ নাই। হুদা কামে কয়েকশো কোটি টাকা বিআরটিএ এই যে গ্রাহকের কাছ থেকে হাতায় নিচ্ছে, এটা দেখার বা বলার মতো কেউ নাই। যাই হোক, আর এখন 10:24 বাজে, আমি যাচ্ছি ধামরাইতে যাব। যাওয়ার আগে একটু তেল নিতে হবে, আমার বাইকের ফুয়েল নাই। বাইক সাধারণত কম বের করা হচ্ছে বাটার থেকে, তো এইটার সাথে এক্সিডেন্ট হয়েছে মনে হয়, এই জন্য হচ্ছে সাইড করে যাবো এই করতেছে। যাই হোক, ঢাকা সিটিতে মোটামুটি ভালো যদি পেট্রোল পাম্প বলা হয় তাহলে এসপি একটা, আর এসপি থেকে হচ্ছে ফুয়েল নিবো। কী রে ভাই, যাস না কেয়া, এই যে দাঁড়ায় এসে কিন্তু, আর এখানে হচ্ছে বাইকারদের জন্য ফ্যানের ব্যবস্থা আছে। এই যে এই একটা মাত্র বাইকার বান্ধব ফিলিং স্টেশন, যেখানে হচ্ছে বাইকারদের ফুয়েল নেওয়ার জায়গাটাই, ফ্যান আছে যাতে গরমে বা রোদ্রে সমস্যা না হয়। আর সবসময় ফুয়েল নিতে গেলে চেষ্টা করবেন যে 500 টাকা তেল দিবেন, আপনি 598 টাকা তেল দিবেন বা 599 টাকা তেল নেবেন, কোনো সময় সেম সংখ্যা তেল দিবেন না, 5600 বা 500, 1000 এই টাইপের তেল নেবেন, নিলে একটু ভাঙটিভাবে তেল নেবেন। যাতে করে হচ্ছে যদি মিটার টেম্পারিং করাও থাকে তাও হচ্ছে ওরা জোর সংখ্যা দিয়ে, আমি যতদূর জানি যে জোর সংখ্যা দিয়ে মিটার টেম্পারিং করে। সো এক্ষেত্রে হচ্ছে যে মিটার টেম্পারিং করা থাকলেও মনে হয় ধরতে পারবে না, যেটা মনে সান্ত্বনা আর কি, আমি জানি না এটা কতটুকু কাজ করে। ৯৯৮১০০২ টাকা দাও। বুঝতেছিল না, গ্যাসে ছিল আজকে তেলে।
চালু করো। তাহলে তুমি যে গ্যাসের থেকে এই যে এই সের পেট্রোলে আসলা, তোমার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, মানে প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? ও আচ্ছা, শিখার জন্য। আমি তো কষ্ট কোনটা বেশি? গ্যাসে কষ্ট। খালি গাড়ির ই ট্রাঙ্ক আবার খুলতে হয়, ইঞ্জিন বোনেট ডালাও দিব, গ্যাস দিতে দেবো, লিখতে দেবো, আরে যাবো, গ্যাস ভরে হয়েছে।